আসসালামু আলাইকুম। বিভিন্ন কারণে ত্বক আমাদের মলিনতা হারায়। ত্বকে বিভিন্ন ধরনের পিম্পলস, দাগ, সব এগুলো আমাদের নানাবিধ সমস্যা। এই সমস্যাগুলো আমরা দূর করতে পারি ঘরেই। তো আজকে আমি এমন একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো যেটা আপনাদের ত্বকের গভীর থেকে যত দাগ সব আছে দূর করে ত্বক একেবারে উজ্জ্বলতা ফিরে পাবে। অর্থাৎ রোদে পোড়া দাগ, তারপরে হচ্ছে পিম্পলসের দাগ, চোখের নিচের কালো দাগ, বিভিন্ন দাগ, বিশেষ করে আপনাদের যদি মেস্তার সমস্যা থাকে তাহলে মেস্তাও দূর হয়ে যাবে। বুড়িয়ে যাওয়া ত্বক, অর্থাৎ অল্প বয়সে চামড়া কুচকে যায়, সেই কুচকে যাওয়া ত্বকও আপনাদের আজকের ফেসিয়ালটা যদি আপনারা ফেস, গলা, হাত পা যে কোনো জায়গাতেই লাগাতে পারবেন, আপনাদের ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, দীপ্তিময়। তো এই উপকরণ বা উপাদানগুলো আমাদের রান্নাঘরেই থাকে, অথচ আমরা কিন্তু আমাদের ত্বকে যত্ন নেওয়ার কোনো সময় পাই না। আজকাল আমরা এতটা ব্যস্ত, যারা গৃহিণী তারাও কিন্তু খুব ব্যস্ত, আর চাকরিজীবীদের কথা তো বলাই যায় না। তো ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ আমাদের রান্নাঘরেই থাকে, সেই উপকরণগুলো দিয়েই আমরা ঝটপট তৈরি করে নিতে পারি আজকের ফেসিয়ালটি। তো এর মূল উপকরণ হচ্ছে আলু। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, একটা আলু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এটা করে নিতে পারেন। আলুটা আমি গ্রেট করে নিব, আপনারা চাইলে এটা ব্লেন্ড করেও নিতে পারেন। তো আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। ব্লেন্ড করে নিলে আপনাদের কার্যকারিতাটা আরও ভালো হবে। আলু আমাদের ত্বকের জন্য কতটা উপকারী আপনারা হয়তো সবাই জানেন। আলু আমাদের চোখের নিচের কালো দাগ, তারপর হচ্ছে পিম্পলসের দাগ, এমনকি মেস্তা পর্যন্ত দূর করতে সাহায্য করে। তো একেবারে গভীর থেকে একেবারে যে কোনো রকমের দাগ সব দূর করে ত্বক হয়ে উঠবে একেবারে ফর্সা, উজ্জ্বল এবং দীপ্তিময়। তো আলুটা আমি ব্লেন্ড করে নেওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা চাইলে এটা ব্লেন্ড করে নিতে পারেন, ব্লেন্ড করে নিলে আরও ভালো হবে। তো আমি এটা ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে রসটুকুই নিব। আলুগুলো আপনারা ফেস প্যাক আরও অন্য কোনো ফেস প্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন, ব্লেন্ড করে অথবা রান্না করেও খেতে পারেন। তো আমি আলুর রসটা নিয়ে নিয়েছি, এই তো এতটুকু হয়ে গেছে। এটাই আমার ফেস, ঘাড়, গলা, মুখমণ্ডল যে কোনো জায়গায় আপনারা লাগিয়ে নিতে পারেন। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে বেসন। বেসনটা তো আমাদের ত্বকে আদিকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। ত্বকের যত রকম সমস্যা আছে, ত্বক কুচকে যাওয়া, ত্বকে ট্যান পড়া, ত্বকের দাগ, সব কিছুই কিন্তু তুলে ফেলে বেসন, এবং ত্বকে যে একটা মানে মৃত কোষ থাকে সেটাও দূর করতে সাহায্য করে। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে মধু। অবশ্যই এখানে খাঁটি মধুটা নেবেন, এই মধুটা আমাদের ত্বক সফট, কোমল করতে সাহায্য করে এবং ত্বকের যে ময়লা ভাবটা আছে সেটা ভিতর থেকে একেবারে বের করে ত্বক হয়ে উঠে উজ্জ্বল এবং দীপ্তিময়। তো এরপর আমি আর একটা উপকরণের সঙ্গে মিস করব, এটা হচ্ছে কাঁচা হলুদ। যদি থাকে আপনারা কাঁচা হলুদ নিয়ে নিতে পারেন। এখানে আমি হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি, অবশ্যই হলুদটা খাঁটি হতে হবে। তো এই তো আমি সবগুলো উপকরণ কিন্তু আমার দেওয়া শেষ। আমি হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবারও বলছি খাঁটি হলুদটা এখানে নেওয়ার চেষ্টা করবেন। এরপর এটা আপনারা আপনাদের ত্বকে কীভাবে অ্যাপ্লাই করবেন, কখন অ্যাপ্লাই করবেন, এটা অবশ্যই আপনারা রাতে লাগানোর চেষ্টা করবেন। রাতে অনেক সময় বিছানা মাখিয়ে যেতে পারে, এজন্য আপনারা গোসলের আগেও ব্যবহার করতে পারেন। তবে রাতে যদি লাগান, দু তিন ঘন্টা লাগানোর পর, লাগিয়ে অর্থাৎ শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত রাখবেন, তারপরে ধুয়ে ফেলবেন। আর অবশ্যই এটা আপনারা গোসলের আগে আপনাদের পুরো ফেস এভাবে করে লাগিয়ে নেবেন। আপনারা যদি চান ঘাড়, গলাতেও লাগাতে পারেন, এতে ঘাড়, গলার কালো দাগ একেবারে দূর হয়ে যাবে, আপনাদের ফেসও একেবারে চকচকে হয়ে যাবে। এই তো এভাবে করে আপনারা লাগিয়ে নেবেন। আপনারা হালকা হাতে একটু ম্যাসেজ করে করে লাগিয়ে নেবেন। আপনাদের ত্বকের যত সমস্যা আছে, ত্বকের কালো দাগ, ছোপ,
ম্যাস্টার দাগ, পিম্পলসের দাগ, চোখের নিচের কালি দাগ সব কিছু দূর করে আপনাদের ত্বক একেবারে হোয়াইট হয়ে যাবে, আর ত্বকের আলাদা একটা প্রাণ ফিরে পাবে। অনেকে ত্বক রোদে পুড়ে যায়, সে রোদে পোড়া ত্বক রিপেয়ার করতে এবং ত্বক যে অল্প বয়সে কুচকে যায় ত্বক হয়ে উঠবে টান টান উজ্জ্বল। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।